আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। সেপাল ওয়ালেটের অনেক দিন পর একটা ধামা অফার আছে। সেপাল ওয়ালেট কিন্তু লং টার্ম যাবৎ ভালো কোনো অ্যাডপ্ট দিচ্ছিল না, তো এই অফারটা থেকে ভালো একটা প্রফিট হতে পারে। কারণ এইখানে 70,000 পার্টিসিপেন্টকে তারা পেমেন্ট করবে 2.4 মিলিয়ন CELL টোকেন। তো সিলার একটা অ্যাডপ অলরেডি আমরা চ্যানেলে শেয়ার করছিলাম, প্রতিদিন ওয়ার্ক করার কথা ছিল, ওটাতে অনেকে জয়েন করছেন। এটা কিন্তু সেপাল ওয়ালেটের নিজস্ব একটা অ্যাডপ। এর আগেও সেপাল যে কটা অফারই দিছে $30 থেকে শুরু করে $50-$100 পর্যন্ত প্রফিট দিছে। আর এখান থেকে আমরা ধরতে পারি আমাদের $10-$20 অ্যাভারেজে $20 প্রফিট হতে পারে, তাই মিস দিবেন না প্রজেক্টটা। এই প্রজেক্টটা জয়েন করার আগে বলে নিতেছি, প্রথমে আপনাদেরকে সেফাল ওয়ালেটের প্রয়োজন। সেফাল ওয়ালেট যারা বিগিনার আছেন, সেফাল হচ্ছে একটা প্লে, যেমন আমরা টাস্ক ওয়ালেট ইউজ করি, বিভিন্ন ওয়ালেট ইউজ করে থাকি, ক্রিপ্টো কারেন্সি অ্যাপে কাজ করেন, তো সেফাল হচ্ছে এরকম একটা সেম ওয়ালেট, খুব বিশ্বস্ত একটা ওয়ালেট। টাস্ক ওয়ালেটের সাথে তাদের একটা পার্টনারশিপ আছে, বাইন্যান্সের সাথে একটা পার্টনারশিপ আছে। তো এই সেফাল ওয়ালেটে একটা ওয়ালেট যদি আগে থেকে আপনার অ্যাকাউন্ট থাকে ওটাকে ইম্পোর্ট করতে পারেন, নতুন একটা ওয়ালেট জেনারেট করে নিতে পারেন। প্রথমে আপনার ওয়ালেট ডাউনলোড করার পর ওয়ালেটটা ওপেন করেন, এখানে কিছু স্টেপ থাকে এগুলোকে ফলো করেন। তারপর এখানে সফটওয়্যার যে ওয়ালেট আছে, সফটওয়্যার ওয়ালেটটাকে আপনি সিলেক্ট করেন যদি আপনি বিগিনার হন অথবা নতুন পুরাতন হন। তারপর আপনি যদি অ্যাকাউন্ট টাস্ক ওয়ালেটের প্রাইভেট কি বা সিক্রেট ওয়ার্ড ইম্পোর্ট করছেন, অবশ্যই সিক্রেট ওয়ার্ড ইম্পোর্ট করবেন, প্রাইভেট কি ইম্পোর্ট করবেন না। তো সিক্রেট ওয়ার্ড আপনি চাইলে ইম্পোর্ট অপশন যে লেখাটা আছে এইখানের ভিতরে আপনি ইম্পোর্ট করে আপনি এটা দিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে একটা নতুন ওয়ালেট জেনারেট করতে, তাহলে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে একটা নতুন ওয়ালেট জেনারেট করে নেবেন। দেন আপনি এখানে পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন, দেন আপনার সিক্রেট ওয়ার্ড যদি আপনি ইনপুট করেন তাহলে এইভাবে ইনপুট করতে পারেন। দেন আপনার ওয়ালেটটা রেডি। এখন আমাদের কোথায় আসতে হবে, এখন আমাদের এই যে ড্যাপস অপশনটা আছে আপনারা দেখতে পারতেছেন, এই যে ড্যাপস অপশনটা আমরা যে এইখানে ড্যাপস অপশনটা এখানে আসলে যে ব্যানারটা আসে যায়, এই ব্যানারটা পাবেন, এই ব্যানারটা কিন্তু আসে যায়, ঢাকা দিয়ে নেবেন, দেন এই ব্যানার উপরে ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের ইভেন্ট, যত দ্রুত সম্ভব এই অফারটা জয়েন করবেন, কারণ এইখানে 20 দিন বললো অফার শেষ হয়ে যাবে একদিনের ভিতরে, আজকের ভিতরে অফার শেষ হবে। কারণ এটা ভাই সেফাল ওয়ালেটে জয়েন করার জন্য মাল্টিপল ইউজার অভাব নাই, এটা দেখবেন খুব দ্রুত শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভিডিওটার সাথে দেখার সাথে সাথে জয়েন করে নেবেন। তো এইখানে আসার পর আপনার যে কাজগুলো করতে হবে, নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে, করার পর দেখেন আমাদের কিছু সোশ্যাল ট্যাক্স আছে। সোশ্যাল ট্যাক্সগুলো খুবই সিম্পল হবে, যে এখানে আপনি ফলো করা, ডিসকর্ডে জয়েন করা, টেলিগ্রামে জয়েন করা, তবে খুবই ইম্পর্টেন্ট ম্যান্ডেটরি ট্যাক্স হচ্ছে এই দুইটার জন্য আপনি কিন্তু পাবেন, অ্যাডপ পাবেন। তো এই দুটা ট্যাক্সই আপনাকে সবার আগে করতে হবে। প্রথমে আপনার যে কাজটা করতে হবে, ক্লেমে ব্যাটেল লাইফ, এটাকে আমরা দেখেন এখানে আমি, এটা আমার কাছে অলরেডি টোকেনটা আছে, তার জন্য হয়তো আমার কাছে ক্লেম বারটা চলে আসছে, কারণ এই ক্লেম আমরা প্রথমে ক্লেম করে নিই। ক্লেম করার জন্য আপনাকে এখানে একটা ফি দিতে হবে, তো আমরা ক্লেম বারে ক্লিক করলাম, এন আমাদের কাছ থেকে হয়তোবা 35 সেন্টের মতো ফি চাচ্ছে BNB চেন। অবশ্যই আপনি আপনার ওয়ালেটে BNB রাখবেন, তো আমি কনফার্মেশন দিলাম, এন আমি পাসওয়ার্ড দিয়ে দিতে বলবে, দেন এটা কিন্তু অলরেডি কমপ্লিট বলতেছে, মানে আমার এটা ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি এখন ব্যাকবারে করে ফিরে আসি, অ্যান্ড আমার কিন্তু এইখানে ক্লেমটা বলতেছে হয়ে গেছে, অ্যান্ড এখানে আমাকে কিন্তু দেখেন টিক মার্ক চলে আসছে। তারপরে সেকেন্ড যে ট্যাক্সটা আছে এটা হচ্ছে চার্জ বিট লাইফ, এটার জন্য 0.0017 BNB আপনাকে কস্ট দিতে হবে। আমরা যদি একটু কয়েন মার্কেট ক্যাপে আসি, ক্যালকুলেটার করি যে এখানে কত আসে, প্রায় 0.0017, প্রায় $1.10 মতো কিন্তু প্রাইস আসে। আপনার কিন্তু BNB থাকতে হবে, এটা আপনার এইটাকে এই NFTটাকে চার্জ করতে লাগবে, যে আমরা মিন করছি এটাকে চার্জ করতে লাগবে, এটা করতে হবে। কারণ এটার জন্য আপনি যে শেয়ারগুলো পাচ্ছেন প্রতিটা ট্যাক্সের জন্য কিন্তু আপনি শেয়ার পাবেন। অলরেডি কিন্তু আমরা দেখেন এই যে 4টা শেয়ার পাইছি এই বিটলাইফ NFT মিন্টের জন্য, এখন 10টা শেয়ার পাবো মূলত এইটাকে এই BNB দিয়ে এই ট্যাক্সটা কমপ্লিট করার জন্য। এখন আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনি বেশি অ্যামাউন্টটুকু পাবেন না। আর এই যে সোশ্যাল টাস্কগুলো, এগুলোর জন্য সামান্য 0.2 শেয়ার, ডিসকর্ড, এগুলো হচ্ছে অপশনাল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই চার্জেরটা আর NFT মিন্ট খুবই ইম্পর্টেন্ট এই প্রজেক্টের কাজের জন্য। তো প্রথমে আমি একটু দেখে নিতেছি আমার কাছে BNB কেমন আছে। আমি আমার অলরেডি দেখে আবার কেউ ঘাবড়াবেন না, এইগুলো সব ফেক স্ক্যাম টোকেন। তো এইখানে আমার BNB $1.24 মতো আসছে, আমার আশা করা যে আমার হয়ে যাবে। তো আমি ট্রাই করতেছি, এখানে ফিটি মিলে যদি হয়ে যাওয়ার কথা, আর যদি ফি বেশি কাটে তাহলে ঝামেলা হতে পারে। তো এইখানে আমার কিছু স্ক্যামিং টোকেন আছে, তার জন্য বেশি অ্যামাউন্ট দেখাচ্ছে। তো ড্যাপসে আসি, অ্যান্ড আসার পরে আমরা যদি একটু আবার ব্যানারে আসি, ব্যানারে আসার পর এই টাস্কটা এখন আমরা কমপ্লিট করার জন্য আসবো। টাস্কটা কমপ্লিট করার জন্য এখন আমরা কী করবো, এখানে দেখেন এইখানে যদি আমরা আসি, যে আমাদের যে ট্যাক্সটা যে 0.001 BNB কাটবে এটাকে আমরা চার্জে ক্লিক করে দিলাম, এখন দেখি আমার ফিটি মিলে এটা আমরা করতে পারি কিনা। তো এখানে চার্জ বারটা আছে, চার্জ বারে ক্লিক করে দিলাম, চার্জ বারে ক্লিক করার পর এখন আমাকে ওই BNBটা দিতে হবে। তো আপনারা $2 মতো BNB ওয়ালেটে রাখবেন তাহলে ইজিলি পারবেন। এইখানে ফিটা খুবই কম, তাও প্রায় ভালোই ফি। তো আমি এইখানে গ্যাস ফিটাকে ফাস্ট করে কাজ করব, তার জন্য আমি একটু ফাস্টে দিই 0.00431 আছে, একটু ফাস্টে দিলাম, দেন আমি কনফার্মেশন দিলাম,
অ্যান্ড আমাকে বলতেছে ফিঙ্গার দিতে, আমার ফিঙ্গার ই ছিল, এখন আমাকে ওয়েট করতে হবে। অ্যান্ড এটা ভেরিফাইং চলতেছে, ওয়েট করতে হবে 5-30 মিনিট পর্যন্ত টাইম নিতে পারে এটা ভেরিফাইং জন্য, দেন এটা ভেরিফাই হয়ে যাবে। এর জন্য আপনি একটু এখানে 30 সেকেন্ডের মতো হোল্ড করে তারপরে ব্যাগে চলে যেতে পারবেন। তারা বলতেছে যে এই পেজে দিস ভেরিফিকেশন টেকে 5-30 মিনিট অ্যান্ড প্লিজ ওয়েট প্যাটেন্ডিয়ান অ্যান্ড রিফ্রেশ দিস পেজ লেটার। আপনাকে বলছে পেজটাকে একটু পরে আর কি রিফ্রেশ দেওয়ার জন্য একটু ওয়েট করে দেখি না যে এটা ভেরিফাই কি হয়ে যায় কি না লাইভ, আর না হলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর অলরেডি আমার বিএনবিটা কেটে নিয়েছে, তার জন্য আমি ব্যাগে চলে আসছি। এইটা ভেরিফাইং হতে সময় লাগবে, এটা ঘুরতেছে হয়তো বা 5-30 মিনিট, ওরা রেড চিহ্ন দিয়ে কিন্তু বলেই দিছে আপনাকে যে একটু সময় লাগবে। আর এইখানে একটা টাস্ক আছে, সেটা হচ্ছে রেফার প্রোগ্রাম, এটার জন্য একটা শেয়ার পাবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার প্রত্যেকে ইউজ করবেন। এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আমরা চ্যানেলে রেফার কোড ইউজ করছি, আমাদের রেফার কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে একটা শেয়ার আপনি ফ্রি পাবেন। তার জন্য রেফার কোডটা কপি করে নেন, রেফারে অপশনে আসার পর এখানে কোডটা অ্যাপ্লাই করে দেন, যে কোডটা আর কি আমাদের কাছ থেকে পাচ্ছেন, তো এই কোডটা এখানে অ্যাপ্লাই করে জাস্ট কোডটাকে অ্যাপ্লাই করে আপনি সাবমিট করে দেন, পেয়ারে ক্লিক করে দেন, পেয়ারটা হাইলাইট হবে, পেয়ারে ক্লিক করে দিবেন, পেয়ার বারে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে কোডটা অ্যাপ্লাই করার পর। আর আপনার নিজের রেফার কোড হচ্ছে এটা, আপনি যদি 2-4টা বাসা আদার্স মোবাইল থাকে তাহলে আপনার নিজের কোডটা ইউজ করে 2-4টা শেয়ার আপনি আরও পেতে পারেন। অবশ্যই আমাদের কোডটা সবাই এখানে ইউজ করে দিবেন, আমরা যত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও দিচ্ছি এখানে ইউজ করে আপনার পেয়ারে ক্লিক করে দিবেন। এখন আমাদের কাছে যে চার্জ করতে দিছিলাম যে এটা আমাদের পেন্ডিংয়ে আছে, ভেরিফাই হয়ে যাবে, দেন রেফারেরটাও ভেরিফাই হয়ে যাবে, আপনি যে আমার রেফার কোড ইউজ করছেন তার জন্য এটা এরকম ঘুরতে থাকবে, আমি যারটা ইউজ করছি আমারটাও ঘুরতেছে, তো এটার জন্য। অ্যান্ড বলছে হার্ডওয়্যার ওয়ালেট হোল্ডার, হার্ডওয়্যার যারা ওয়ালেট আছে তাদের কাছে ডিভাইস পিসি ইউজার তারা কিন্তু 2টা শেয়ার পাবেন হার্ডওয়্যার ওয়ালেটের জন্য। আর এখন আসি আমরা কিছু সোশ্যাল ট্যাক্সের জন্য, এই যে টাস্কটা আছে এই টাস্কটার জন্য 1.4 শেয়ার পাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 10 মিনিট পর অ্যাভেলেবেল হবে, কারণ আপনারা কিন্তু এই যে চার্জ এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা অ্যাভেলেবেল হলে এটাও আপনারা এই চার্জারটা কমপ্লিট করে নেবেন ফ্রিতে। তো এখন আসি সোশ্যাল ট্যাক্সের জন্য, যেমন ফলোর যে ট্যাক্স, ফলোর রিডিটেড ট্যাক্স, এখানে আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করার পর দেখেন এইখানে যে লিঙ্কটা দিছে এই লিঙ্কটা বলতেছে কপি করতে, দিস লিঙ্ক কপি করে তারপরে বলতেছে আপনি আপনার ব্রাউজার দিয়ে যাবেন, ব্রাউজার দিয়ে যাওয়ার পর এটাকে আপনি যে আপনি কাজটা কমপ্লিট করে নেবেন, কারণ এখানে যে 2টা ইউজার নেম দিছে এগুলোকে আপনাকে ফলো করতে বলতেছে, ফলো করার পর আপনাকে বলছে ক্লিক দিস লিঙ্ক, এই লিঙ্কটা আমরা মূলত ই করলাম সেটাকে বলতেছে অথরাইজ করতে, ওই লিঙ্কটা আপনি যখনই ব্রাউজারে আপনি পেস্ট করবেন তখনই আপনার সেফার ওয়ালেটের সাথে এটা একটা অথরাইজ হয়ে যাবে, তখন অটোমেটিকলি আপনাকে এরা এদের পোস্টে নিয়ে আসবেন, আপনাকে বলবে এটাকে ফলো করো, এই পোস্টটাকে লাইক রিডিট করতে বলবে, লাইক রিডিট করে দিবেন। তো এইগুলো করলে হবে, তারপরে যে এইখানেই দেখতে পাবেন এই যে আরেকটা ইউজার নেম দেওয়া আছে এটাকে আপনাকে ফলো করতে হবে। তো এই যে সিল্লার যে মেন পেজ এটাকে আমরা ফলো করে দিলাম, মোটামুটি আমাদের এইখানের কাজটা শেষ। এই পোস্টে হচ্ছে মেন যে এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সেফালের অফারটা এখানে কিন্তু শো করতেছে। দেন আমরা আবার ব্যাক পেজে ফিরে আসলাম, অ্যান্ড আমরা এখানে ভেরিফাই করে ক্লিক করে দেবো, অ্যান্ড এটা আমাদের আশা করি ভেরিফাই হতে 5-30 মিনিট ওই যে আগের মতো টাইম ঘুরতে থাকবে, দেন আমরা একটা সময় এসে আপনি চেক আউট করবেন, দেখবেন এটা ভেরিফাই। যদি আপনি ফলো করেন, রিডিট করেন, এই টাস্কগুলো কমপ্লিট করেন, আশা করি ঠিক হয়ে এগুলো ভেরিফাই হয়ে যাবে। তারপরে ডিসকর্ডের টাস্ক আছে, টেলিগ্রামের টাস্ক আছে, এগুলো কমপ্লিট করে নেবেন। এখন আসি আমি টেলিগ্রামের টাস্কটা কীভাবে করবেন, এখানে টেলিগ্রামে জয়েন নাওতে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এইখানে একটা কোড দিছে দেখতে পাচ্ছেন, এই কোডটা আমাদেরকে কপি করতে হবে, কোডটা কপি করার পর এইখানে বটে যেতে হবে, এই যে বটের লিঙ্ক দিছে টেলিগ্রাম বটের লিঙ্ক, এখানে যে এই কোডটাকে আমাদের পেস্ট করতে হবে। তো আমি লাইভ দেখাইতেছি, আমি জাস্ট কোডে আসলাম, আসার পর স্টার্ট বারে ক্লিক করবেন, সেভ হলের একটা কোড বার, এইখানে আমাকে বলতেছে প্লিজ কোডটা দিতে, এই কোডটা যে কপি করলাম কোডটা সাবমিট করে দিলাম, আমাকে বলতেছে থ্যাংক ইউ, ইউর কোড ইজ রিসিভ, নাও প্লিজ জয়েন ইউর গ্রুপ, এই গ্রুপগুলোতে আপনাকে জয়েন করতে বলতেছে, আপনি এই গ্রুপগুলোতে জয়েন করে দিতে পারেন। দেওয়ার পর এইখানে আবার কে জানি ভেরিফায়ার একটা কোড এইখানেও পেস্ট অনেকে করতেছে, এটা করে কোনো ফায়দা আছে কি না আমি জানি না, আপনারা একটা কাজ করতে পারেন এইভাবে, এই যে কপি করতে পারেন, আমি যেভাবে কপি করলাম, কপি করার পর এই অন্যের কোডটা কেটে দিবেন, কেটে দেওয়ার পর আপনাদের যে সেফালের একটা কোড দিছে তো এই কোডটাকে আপনি একটু কপি করে ওদের মতো করে গ্রুপে দিয়ে দিন, যেহেতু সবাই দিচ্ছে আমরা কোনো কনফিউশন রাখলাম না, আমরাও এখানে একটা কোড দিয়ে দিলাম, যেটার জন্য কোনো বেনিফিট আছে কি না আদৌ এটা জানা নেই। তো জাস্ট আমরা এইটুক করলাম, তারপরে ব্যাগে চলে আসলাম, তারপরে ওদের টেলিগ্রামে আরেকটা গ্রুপ আছে জেনারেলে আমরা জয়েন করলাম, জয়েন করার পর এইখানে দেখি সবাই এইখানেও সবাই কোড পেস্ট করতেছে, এইখানেও প্রায় ডু আই ডোন্ট হ্যাভ, তো এইখানে এই কোডগুলো আমার মনে দেওয়ার উচিত না, কারণ এইখানে ওইভাবে তারা বলে নাই যে কোডগুলো আপনাকে দিতে হবে। এখানে বলছে হু সেল চ্যানেল অ্যান্ড সেপাল টেলিগ্রাম গ্রুপ, ক্লিক দ্য জয়েন বাটন সাকসেসফুলি গ্রুপ, আচ্ছা এখানে বলছে তাহলে জয়েন করো।
এগুলো করলে হয়ে যাবে। তারপরে এখানে আপনি ভেরিফাই করেন, যেহেতু আপনি বটে অলরেডি দিয়ে দিছেন এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আর ওই আহামরি কোনো টাস্ক নেই, একটুকি যেটা দিছেন আর কি, গ্রুপগুলোতে জয়েন থাকলে হবে। দেন এগুলো আপনার হয়ে গেছে, দেন এগুলো দেখবেন সব এগুলো আস্তে আস্তে ভেরিফাই হবে। তারপরে এখানে একটা টাস্ক আছে, বাকি হচ্ছে লাস্ট টাস্ক, ডিসকর্ডের টাস্ক। ডিসকর্ডের টাস্কটাও এখানে একই সিস্টেম, আপনাকে ডিসকর্ডটাকে অথোরাইজ করতে হবে। অথোরাইজ করার জন্য এখানে কোনো লিঙ্ক তো দেখি নেই, অথোরাইজে ক্লিক করে দিন, ডিরেক্টলি আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। আপনি ব্রাউজারে অ্যাক্সেস করে নেবেন, আপনার যে ডিসকর্ডটা অলরেডি ব্রাউজারে আছে সেটাতে আপনি এটাকে অথোরাইজ করে নেবেন। তো এখানে নিয়ে আসলো, এটা কি সেফালের কোনো ওয়ালেটে অটোমেটিকলি নিয়ে আসে কি না, না আপনার যদি কোনো গ্রুপ গ্রুপে অটোমেটিকলি নিয়ে আসে এগুলোকে আপনি করে নিয়ে নেন। এখানে আপনি আসেন, দেখেন যে একটু সময় নিতে হবে, একটু সময় নিয়ে আপনি এটাকে ভেরিফাই করে নিন। আমার মনে হয় একটু সার্ভার ইস্যু থাকতেই পারে, তো এটা ঠিক ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি কয়েকবার একটু অথোরাইজ করার চেষ্টা করেন, অথোরাইজ করার চেষ্টা করলে কী হবে, এটা একটা সময় আসবে যে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। আমরা অথোরাইজে ক্লিক করে দিচ্ছি কয়েকবারই, দেন অথোরাইজ করার পর আপনার ডিসকর্ড গ্রুপে ওদের জয়েন করতে হবে, ওটা এসে যাবে না। আপনি এখানে লিঙ্কটা কপি করে কোথাও রেখে দিন, দেন আপনি ভেরিফাই ক্লিক করে দিন। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে ইনস্ট্যান্টলি, আমি ইনস্ট্যান্টলি কমপ্লিট করতে পারছি এই টাস্কটা আর কি, ইনস্ট্যান্টলি হয়েছে। আর বাকি ফলোর যে টাস্ক এগুলো মনে হয় আপনি এই দুটো টাস্কই শুধু আমার ভেরিফাই ইনস্ট্যান্ট হয়েছে, বাকিগুলো সব পেন্ডিংয়ে আছে। অ্যান্ড এই যে টাস্কটা একটু খেয়াল রাখেন, এটা কিন্তু আপনার এই টাস্কটা হওয়ার পরই কিন্তু এটা আসবে, কালেক্ট দ্য এনার্জি দেন 10 মিনিট পরে আফটার চার্জিং। 10 মিনিট পর আপনি চার্জিং করলে আপনি 1.4 শেয়ার পাবেন, মানে এটা চার্জিং, এটা হচ্ছে অপশনাল, যতবার করবেন তত শেয়ার করে পাবেন আর কি। আপনি যদি বেশি অ্যামাউন্ট খরচা করেন, বেশি অ্যামাউন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যদি চান যে না এটা আমি অপশনাল রাখবো, আমার মনে হয় এটা চার্জ করতে গেলে আপনার প্রতিবারে BNB কস্ট কাটবে, তো এটা আপনি স্কিপ করতে পারবেন অথবা আপনি দেখে বুঝে কাজ করলেন। এই কয়টা টাকা সাপোর্ট করে রাখেন, প্রত্যেকে মিস দিয়েন না, আশা করি প্রত্যেকে ভালো কিছু প্রফিট পেতে পারেন। আর মাল্টিপল যদি করতে পারেন, 2-4টা আলাদা আলাদা ডিভাইসে আপনি মাল্টিপল করেন, এক ডিভাইসে একাধিক মাল্টিপল করতে যাবেন না, আলাদা আলাদা ডিভাইসে করেন। তো ভিডিওটা অবশ্যই একটা চ্যানেল লাইক করে দিয়েন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। অলরেডি আমরা কিন্তু কয়েকটা টেস্টের ইম্পোর্টে শেয়ার করছি, যেমন ফুয়েল টেস্টনেটের অ্যাডপ্টটা আপনারা এখনও জয়েন অনেকে করেনি, করে নিন। আর আমাদের চ্যানেল অ্যাক্টিভ থাকেন, সকল অ্যাডপ্ট সকল আপডেট সবাইকে পাওয়ার জন্য। সবাইকে বাই বাই, টাটা।